আসসালামু আলাইকুম। আশা করি পরিবার পরিজন নিয়ে সব সময়ের মতোই ভালো আছেন এবং সুস্থ আছেন। 2022টা যাই যাই করছে, 2022ও ওই রকমভাবে আলোচিত বা বলার মতন বড় সড়ো কোনো নিয়োগ আমরা পাই নাই। তবে আগামী কয়েক মাসের ভেতর বেশ বড় সড়ো কিছু নিয়োগ আসতে যাচ্ছে। তেমন 11টি নিয়োগের কথা আজকে আমরা বলবো, যে নিয়োগগুলো আগামী কয়েক মাসের ভেতরেই ধাপে ধাপে আপনারা পেতে যাচ্ছেন। বাইদে মূল আলোচনা শুরু করব, তবে তার আগে আপনি যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুকে কানেক্ট থাকতে চাইলে লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, আমার পার্সোনাল ফেসবুক আইডিও রয়েছে, অথবা সার্চ করতে পারেন নোমান সুমন, করলে আমাকে পেয়ে যাবেন। মূল আলোচনা ঢুকে পড়ব, তবে তার আগে অনেক দিন যাবৎ ইন্ট্রো দেওয়া হচ্ছে না, আসছে ইন্ট্রোর পর। ওয়েলকাম ব্যাক। বলছিলাম যে 11টি নিয়োগের কথা বলবো, তো ধরে ধরে 11টি নিয়োগের কথা বলতেছি যেগুলো আসতে যাচ্ছে। প্রথমত বলবো 18তম শিক্ষক নিবন্ধন, দ্বিতীয়ত এনএসআই নিয়োগ, তৃতীয়ত বেবি চেকের নিয়োগ, চতুর্থত 45তম বিসিএস, তারপর 5 নম্বরে রয়েছে অত্যন্ত আকর্ষণীয় এবং আলোচিত একটি নিয়োগ, সেইটা হচ্ছে মাধ্যমিকের 700 পদের একটি বিশাল নিয়োগ আসতে যাচ্ছে মাধ্যমিকের। এটার জন্য আমি জানি অনেকেই বসে রয়েছে, সুতরাং এটা আপনারা পেতে যাচ্ছেন 700 পদের মাধ্যমিক শিক্ষকের। 6 নম্বরে রয়েছে 70,000 শিক্ষক নিবন্ধনেরও নিয়োগ আসতে যাচ্ছে। 7 নম্বরে দুদক, যেটা ইতিমধ্যে আমরা বহুবার বলেছি। তারপর 8 নম্বরে রয়েছে 35,000 প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ, ইনশাল্লাহ আপনারা পাবেন সামনে। 9 নম্বরে পরিবার পরিকল্পনার নিয়োগও আসবে, যদিও একটা চলতেছে, সামনে আরও একটি নিয়োগ ইনশাল্লাহ পাবেন। 10 নম্বরে রয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তরের 1,000-এর অধিক একটি নিয়োগ আপনারা পাবেন। এবং আমার মনে হয় এই নিয়োগটি, যে নিয়োগগুলোর কথা বললাম, সবার আগে দ্রুত সময়ের মধ্যে আসার সম্ভাবনা রয়েছে, হয়তো এই মাসেই হতে পারে, যে কোনো মুহূর্তে আসতে পারে, অথবা সামনের মাসে। 1,000-এর প্লাস মাইনাস হতে পারে এই 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 কারিগরির একটি নিয়োগ ইনশাল্লাহ আপনারা পেতে যাচ্ছেন। আর সর্বশেষ 11তম যেটা বলবো, যে এটা গত ভিডিওতে আমি বলছিলাম, ব্যাংকের নিয়োগ আসতে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের এডি নিয়োগ পাবেন এবং সমন্বিত ব্যাংকেরও 5,000-এর কম বেশি মিলিয়ে 5,000 প্লাস হবে ইনশাল্লাহ এই নিয়োগটি আপনারা পেতে যাচ্ছেন। তো যারা মনে করেন বা যারা পড়তে পারেন না, পড়ায় মন বসাতে পারেন না, আমার মনে হয় এখনই আপনাদের সিদ্ধান্ত নেওয়া উচিত যে সামনের নিয়োগগুলোর জন্য নিজেকে কীভাবে প্রস্তুতি করবেন, কীভাবে প্রস্তুত হবেন। কারণ এই নিয়োগগুলো অ্যাটেন্ড করতে চাইলে তো আপনার পুঁজি লাগবে, সেই পুঁজিটা আমার মনে হয় এখন থেকেই শুরু করেন, তাহলে কাজে আসবে। আর এনএসআইর কথা বলি, এনএসআইর তো নিয়োগ ইনশাল্লাহ আসবে, অনেকদিন ধরে আসবে আসবে করছে। এনএসআইর জন্য আমাদের প্রস্তুতিমূলক দুটো বই রয়েছে, এনএসআইর প্রিলি এবং লিখিত, সবাই ইতিমধ্যেই জানেন, পিকচারটা দেখতে পাচ্ছেন, চাইলে এটার মাধ্যমে সংগ্রহ করতে পারেন, এই দুটো বই নিতে পারেন। স্ক্রিনের নাম্বার দেখতে পাচ্ছেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে। এই হলো বিষয়। আর এছাড়াও যেটা সামনের পরীক্ষার কথা যদি বলি, অডিটের নিয়োগ পরীক্ষা, যেটা সর্বশেষ নিয়োগ দিয়েছিল 2022 এই বছরের কথাই বলছি, সেইটার পরীক্ষা আগামী 1 মাস থেকে এর আশেপাশে সময়ে ইনশাল্লাহ হয়ে যাবে। এটার প্রস্তুতিমূলক বই রয়েছে, পিকচার দেখতে পাচ্ছেন, চাইলে এটাও নিতে পারেন, শেষ সময়ের প্রস্তুতি। সব কিছুর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, আশা করি ওইটাতে যোগাযোগ করলে বইগুলো নিয়ে নিতে পারবেন। ওয়েল, এই ছিল আজকের বিষয়, তো রেখে দিই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।